ঘড়িতে সময় বিকেল 5টা, আর আমি এসে গেছি আজকের রেসিপি চিলি চিকেন নিয়ে। তার আগে আমার কুইজিনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল বাটনটাকে প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজকে আমার রেসিপি চিলি চিকেন, যেটা আমি কলকাতা স্টাইলে চিলি চিকেন বানিয়েছি এবং এটা খেতে খুবই ভালো লাগে। আর খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমরা একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন এখানে বানাতে পারি। তাহলে আজকের ভিডিওটা দেখুন এবং যদি পছন্দ হয় অতি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকে আমি চিলি চিকেনের সাথে দুটো আইটেম সার্ভ করছি যেটা আমরা নর্মালি খেয়ে থাকি। একটা হচ্ছে চিলি চিকেনের সাথে চাউমিন, যেই চাউমিনের রেসিপিটা আমি দু একদিনের মধ্যেই আপলোড করব। আর তাছাড়া চিলি চিকেনের সাথে বাড়িতে বানানো ফ্রাইড রাইস, যেটা বাঙালি স্টাইলে। এই ভিডিওটা আমি গতকাল পোস্ট করেছিলাম, আর এই ভিডিওর রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনোদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য, আমি শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি ছোট ছোট এরকমভাবে পিস করে নিয়েছি, নিয়ে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে আমি প্রথমে অ্যাড করছি আদা রসুন বাটা 3 টিস্পুন, এরপর আমি এতে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা আমি ওই জন্য বললাম না, আপনাদের স্বাদ মতো আপনারা এখানে অ্যাড করে নেবেন। এরপর এতে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস, এখানে আমি ডার্ক সয়া সসটাই ব্যবহার করেছিলাম। এরপর দিচ্ছি 2 টিস্পুন ভিনিগার, যেটা খাবার ভিনিগার আমরা ব্যবহার করি খাবার জন্য, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। এরপর এতে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল স্পুন, এখানে কিন্তু এমনি চিলি সস দেবেন না। আর একটা দিচ্ছি আমরা ডিম। এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 2 টিস্পুন। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে এটাকে আমাকে ম্যারিনেট করতে হবে। এখানে কিন্তু আপনারা কোনোভাবেই আর অন্য কোনো চিলি সস ব্যবহার করবেন না। এখানে আমি এগুলো সব মিশিয়ে প্রায় 30 মিনিট এর জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি আরও 2টো জিনিস বানিয়ে রাখছি, তার মধ্যে একটা হচ্ছে সসের মিক্স। এখানে আমি 2 টিস্পুন সয়া সস নিয়েছি, তাতে আমি অ্যাড করছি 2 টিস্পুন রেড চিলি সস, আর তাতে আমি দিচ্ছি 2 টিস্পুন টমেটো সস দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা সসের মিক্সচার তৈরি করে রেখে দিলাম, যেটা আমি রান্নার সময় ব্যবহার করব। আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ওয়াটার, আর তাতে আমি দিচ্ছি 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। এই জল এবং কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে আমি রেখে নেব। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন এটাকে আপনি রান্নায় ব্যবহার করবেন তখন কিন্তু অতি অবশ্যই আরেকবার এটাকে ভালো করে গুলে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু নিচে আটকে যায়। 30 মিনিট হয়ে গেছে, চিকেনে ফিরে আসলাম। এতে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, আর 2 টিস্পুন দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ার কিন্তু দুটোই দেবেন, যে কোনো একটা দেবেন আরেকটা দেবেন না, এরকম করবেন না, কারণ দুটো দিলেই জিনিসটা খুব সুন্দর ভাজা হয়। দিয়ে এবার সমস্ত জিনিসগুলোকে আমি একসাথে পরিষ্কার হাতে মেখে নিচ্ছি। যদি মাখার সময় মনে হয় যে আরেকটু জল জল লাগছে, আরেকটু কিছু বাইন্ডিং মেটেরিয়ালের দরকার আছে, তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারবেন, ময়দা আর এর থেকে বেশি দেবেন না। সমস্ত জিনিসগুলো মাখা হয়ে গেল, এবার এটাকে আমি ভেজে নেব। কড়াইতে আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসটাকে। রেখে এবার এতে আমি এক এক করে ওই ম্যারিনেটেড যে চিকেন পিসগুলো সেগুলোকে দিচ্ছি, এবং দিয়ে মিডিয়াম ফ্লেমেই আমি সোনালি করে ভেজে নেব। আমার চ্যানেলে এছাড়া আরও অনেক চিকেনের রেসিপি আছে, আপনারা চাইলে একটু দেখে নেবেন। এছাড়া অন্য নানা রকমের কেকের রেসিপি,
বা পোলাওয়ের রেসিপি, বিরিয়ানির রেসিপি, ভেজ ননভেজ ফ্রাই আইটেম, এছাড়া তন্দুরি রুটি, রুমালি রুটি, এই ধরনের সব কিছুই আমার চ্যানেলে আছে, আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন। চিকেনের পিসগুলো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, মোটামুটি এরকম পরিমাণ ভাজা হয়ে গেলে আমি এবার চিকেনের পিসগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার চিকেনগুলো কিন্তু এরকমই ভাজা হবে। চিকেন পিসগুলো ভাজা হয়ে গেলে এবার আমি চলে যাব সরাসরি মূল রান্নায়। এখানে আমি 3 টেবিলস্পুন সাদা তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখবেন, রান্নাটা পুরোটাই হাই ফ্লেমে হবে। এতে আমি অ্যাড করছি 2 টিস্পুন চপড জিঞ্জার আর 2 টিস্পুন চপড গার্লিক, অর্থাৎ আদা এবং রসুন কুচি দিয়ে এবার এটাকে আমি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিলাম। তারপরে দিচ্ছি 2 পেঁয়াজ, পেঁয়াজের গুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি, নিয়ে এটাকে অ্যাড করে আবার এটাকে আমি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। 1 মিনিট হয়ে যাওয়ার পরে অ্যাড করছি 2 ক্যাপসিকাম, পেঁয়াজের মতো সাইজ করেই কেটে নিয়েছি, নিয়ে এটাকেও আমি হাই ফ্লেমে 1 মিনিট ফ্রাই করে নেব। চাইনিজ রান্নার নিয়মে কিন্তু হাই ফ্লেমে রান্না করা। এরপরে আমি দিচ্ছি 4-5 কাঁচা লঙ্কা, সেগুলোকে আমি কেটে নিয়েছিলাম, নিয়ে এটাকে আমি এবার হাই ফ্লেমে 2 মিনিটের জন্য ফ্রাই করব। আস্তে আস্তে পেঁয়াজ এবং ক্যাপসিকামের রঙটা চেঞ্জ হবে। 2 মিনিট হয়ে যাওয়ার পরে এতে আমি আগে থেকে মিশিয়ে রাখা যে সসের মিক্সচারটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ফ্লেম কিন্তু বারবার বলছি, এটা হাই ফ্লেমেই রান্না করবেন। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, খেয়াল রাখবেন সসেও নুন থাকে, সেটা বুঝে নুনটা দেবেন। আর দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। দেওয়া হয়ে গেলে আবারও আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার একদম অল্প সামান্য পরিমাণ চিনি দিলাম, এটা অপশনাল, তবে চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করে। আর দিলাম 1 টিস্পুন ভিনিগার, দিয়ে আরও একবার নেড়ে নিয়ে এবার আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে অ্যাড করব এবং এটাকে 3-4 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে রান্না করব। তিন থেকে 4 মিনিট রান্না করার পরে এবার আমি দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার আরেকবার, দিয়ে আরেকবার হালকা হাতে মিশিয়ে নিলাম। সবশেষে আমি দেবো কর্নফ্লাওয়ারের আর জলের যে মিশ্রণটা, সেটা দেওয়ার আগে আরও একবার নেড়ে নেবেন, নাহলে কর্নফ্লাওয়ারটা নিচে থিতিয়ে যায়। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং 1-1.5 মিনিটের জন্য এটাকে রান্না করে নিচ্ছি। তাহলে দেখলেন কত সহজে আমরা এরকম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বাড়িতে বানিয়ে ফেলতে পারি এবং এটাকে আমরা চাউমিন বা ফ্রাইড রাইস অথবা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারি। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শেষ করছি। কালকে আবার হাজির হব বিকেল 5টার সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সকালে ভালো থাকবেন, নমস্কার।